बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ढाका महानगर उत्तर एवं दक्षिण बीएनपी आयोजित अविभक्त ढाकार साबेक मेयर एवं ढाका महानगरी बीएनपीर एक समय आहवायक एक समय सभापति वीर मुक्तिजोद्धा जनाब सादेक हुसैन खोकार आजकल स्मरण सभार संग्रामी सभापति ढाका महानगर बीएनपीर दक्षिणे आहवायक वीर मुक्तिजोद्धा ढाकार साबेक डेपुटी मेयर आजकल सभार सभापति जनाब अब्दुल सालाम आमादेर माझे प्रधान अतिथि बीएनपी संग्रामी महासचिव साबेक मंत्री साबेक एमपी एवं राजपथेर साहसी नेता एक समय छात्र नेता वीर मुक्तिजोद्धा जनाब मिर्जा फखरुल इस्लाम आलमगीर उपस्थित रहेছেন আমাদের মাঝে। প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী সাবেক এমপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুক্তিযুদ্ধের সংগঠক আমাদের শ্রদ্ধ ডক্টর খন্দকার মোশাফ হোসেন স্যার উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। ঢাকার কৃতি সন্তান ঢাকার সাবেক মেয়র সাবেক এমপি সাবেক মন্ত্রী রাজপথের আরেক সাহসী নেতা জনাব মির্জা আব্বাস উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। উপদেষ্টা পরিষদের সদস্য নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের আরেক সাহসী নেতা জাতীয় বীর জনাব হাবিবুর রহমান হাবিব উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাতবার যিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন সে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন উপস্থিত। বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক জিএস এবং রাজপথের সাহসী নেতা জাতীয় বীর জনাব খায়রুল কবির খোকন সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান সালে প্রিন্স উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। যুব দলের সভাপতি সাইফুল আলম নীরব সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল এবং আমাদের উলামা দলের সভা আহ্বায়ক যারা অধ্যক্ষ মাওলানা নেসারউদ্দিন এবং সদস্য সচিব জনাব অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার এবং মৎস্যজীবী দলের সংগ্রামী সদস্য সচিব জনাব আব্দুর রহিম সহ আমাদের ডান দিকে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়কবৃন্দ নেতৃবৃন্দ আমার বাদিকে মঞ্চে ঢাকা মহানগর বিএনপির উত্তরের যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং নেতৃবৃন্দ এবং আমাদের সামনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর বিএনপির উত্তর দক্ষিণের বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে একটু আগে যিনি অত্যন্ত মনের কথাগুলি প্রকাশ করলেন সে আমাদের যার স্মরণে আজকের এই স্মরণ সভা সেই তারই সুযোগ্য উত্তরসূরি এবং জনতার মেয়র যাকে
ইতিমধ্যে এই খেতাবে আজকে ভূষিত হয়েছে জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং উপস্থিত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে এখানে আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ অনেকে বক্তব্য রেখেছেন। সাদেক হোসেন খোকা ছিলেন রণাঙ্গনের গেরিলা যোদ্ধা এবং নিজে রাইফেল, স্ট্যান্ডগান কাঁধে নিয়ে সম্মুখ যুদ্ধ করেছেন। সে একজন বীর মুক্তিযোদ্ধা, এই বাংলাদেশকে স্বাধীন করেছেন। সেই স্বাধীন বাংলাদেশের ভাগিদার যিনি এই ঢাকার মেয়র হিসাবে তার সফলতার প্রমাণ দিয়েছেন। গতকাল কিছু ব্যক্তিবর্গের সাক্ষাৎকার আমরা দেখলাম এই ঢাকা মহানগরীতে, যারা মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার থেকে শুরু করে বীরোত্তম, বীরবিক্রম খেতাবে ভূষিত হয়েছেন এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, মহান স্বাধীনতার ঘোষক এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামেও মুক্তিযোদ্ধা হিসাবে, সেক্টর কমান্ডার হিসাবে, বীরোত্তম হিসাবে এবং তিনি জেড ফোর্সের সর্বাধিনায়ক হিসাবে তার নামেও একটি রাস্তা করেছেন। এবং দলমত নির্বিশেষে সেখানে আমরা দেখলাম অনেকের নামে, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর কমিউনিস্ট পার্টি হোক আর অন্য যে দলই হোক না কেন, বা কোনো দল করেন না, তাদেরকেও তিনি সম্মান দিয়েছিলেন। তিনি এই মুক্তিযুদ্ধের জন্যে, এই দেশের জন্যে যারা অবদান রেখেছেন তাদেরকে তিনি সর্বদাই সম্মান করতেন। এবং এই ঢাকার মেয়র হিসাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা সেদিন অবদান রেখেছিলেন, সেই শহীদ ডাক্তার মিলন, শহীদ নূর হোসেন, শহীদ জিয়াদ সহ অনেকের নামে তিনি এই ঢাকা মহানগরীতে নাম ফলক করেছিলেন এবং সেটা মেয়র হিসাবে তিনি করেছিলেন। এবং দেশের মানুষের জন্য যেভাবে মুক্তিযুদ্ধে তিনি অবদান রেখেছেন, ঠিক তেমনিভাবে ঢাকাকে সাজানোর জন্যে তিনি তার অবদান মৃত্যুর আগ পর্যন্ত কখনো ফিজিক্যালি থেকে, শারীরিকভাবে কখনো পরামর্শ দিয়ে তিনি সেটা করে গিয়েছেন। তাই আজকে এই মহান নেতা আমাদের মাঝে নেই। আজকে যিনি গণতন্ত্র প্রিয় নেতা ছিলেন সেই নেতা আমাদের মাঝে নেই। কিন্তু তার যে স্বপ্ন ছিল গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, এবং সেই আন্দোলনে তিনি একসময় রক্তাক্ত হয়েছিলেন, তার রক্তাক্ত ছবিও আপনারা দেখেছেন, এবং সে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আজকে ওনার এই সাদেক হোসেন খোকার অনুপস্থিতি আমরা আজকে উপলব্ধি করছি, আজকে আমরা আমাদের মাঝে সেটা দেখছি। এই জন্যই আজকে যারা সাদেক হোসেন খোকাকে যদি স্মরণ করতে হয়, তার অসমাপ্ত স্বপ্ন যদি পূরণ করতে হয়, আজকে বাংলাদেশে চেপে বসা অগণতান্ত্রিক সরকার এবং অবৈধ সরকার, ভোট ডাকাতির সরকার এবং রাতের অন্ধকারের নিশিরাতের সরকার, এই সরকারকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আরেকটি সংগ্রাম, আরেকটি আন্দোলন, আরেকটি গণঅভ্যুত্থান এই ঢাকার রাজপথে করতে হবে, এটাই হোক আজকে তার সংসভায় আমাদের প্রত্যয়। এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জমর হোক। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।